শুভ সন্ধ্যা দর্শক, বরাবরের মতো আমি ফারজানা ফাহমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি ট্রাভেল শো নিয়ে। আপনারা জানেন যে প্রতিবার ট্রাভেল শোতে আমরা আসলে একজন গেস্ট নিয়ে আসি, তো এবার আজকে আমাদের দুইজন গেস্ট আছে আমাদের সাথে। তারা হচ্ছে একটা কাপল আর কি, যারা হচ্ছে প্রচুর ঘুরে বেড়াচ্ছে এবং তাদের হচ্ছে কি একটা ব্লগ, তারা ব্লগিং করে থাকে, ইউটিউব চ্যানেল আছে। তো কথা না বাড়িয়ে আসলে আমরা আমাদের গেস্ট কে নিয়ে আসি। আমাদের সাথে আজকে আছে হচ্ছে গিয়ে শানিল আঞ্জু মনিকা অ্যান্ড মনিকা এবং তার হাজবেন্ড। মনিকাকে আমরা আমাদেরকে শুনতে পাচ্ছি, দুজনে একসাথে চলে আসছে, আসলে খুবই সুন্দর একটা কাপল। কেমন আছো? থ্যাংক ইউ ফাহমি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনাদের সাথে হচ্ছে কি আসলে আমরা যেটা করি, আমাদের এখানে তো ট্রাভেল নিয়ে আমরা আসলে আড্ডা দিই, এটা হচ্ছে মোস্টলি একটা আড্ডা দেওয়ার হচ্ছে জায়গা। যারা হচ্ছে কি কোভিড-19 এর সময় আমরা জানি অনেকে আমরা ঘুরতে যেতে পারছিলাম না এতদিন ধরে, বা বিভিন্ন জায়গায় যেতে পারছি না, এখনো হয়তো দেশের বাইরে বের হতে পারছি না। সো সেটার জন্য হচ্ছে কি একটু আমাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা, যে আমরা আসলে কোথায় গিয়েছিলাম, কি অবস্থা ছিল, এবং ইন ফিউচার যখন আমরা যাব কিভাবে যাব। তো কথা না বাড়িয়ে আমি হচ্ছে মনিকার কাছে চলে আসি। মনিকা, আপনি হচ্ছে হ্যাঁ, ট্রাভেলিং কবে থেকে ঠিক শুরু করেন? আচ্ছা, এই আমার এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার আগে, হ্যাঁ, ওকে ওকে এই কোশ্চেনটা করতে হবে যে মানে ও কবে ট্রাভেলিংটা শুরু করেছে, তারপরে আমি সেটার অ্যান্সারটা দিচ্ছি। হ্যাঁ, ওরটা ওরটা আগে জানা যাক। আচ্ছা, তো আমি আমরা হচ্ছে ভাইয়াকে তাহলে, ভাইয়া আপনি আমি আমি জানি না কেন ও করতে বললো। ঠিক আছে, আমাদেরকে কি শোনা যাচ্ছে? আমি একটু শুনতে পাচ্ছেন আমাদেরকে? ফাহমি, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে ঠিক মতো? একদম হ্যাঁ ঠিক হ্যাঁ কথা শোনা যাচ্ছে। ট্রাভেলিং, আসলে ট্রাভেলিং শুরু করা বলতে আমি যেটা হয় আর কি, কি হয় আপনার, আমাদের দেশে কি হয়, আমরা যখন স্কুল কলেজে থাকি তখন আসলে এরকম ঘোরাঘুরি করা যায় না, যেহেতু এটা ফ্যামিলির বাইন্ডিং থাকে। ওই ঘোরাঘুরিটা আসলে যদি এমন হয় যে আমি ঢাকা থেকে গাজীপুর যাব, তাও একজন কাউকে সাথে দিয়ে দেয়। ঠিক আছে, তো ঘুরে মানে একা একা ঘোরাঘুরি বা বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি, সেটা ইউনিভার্সিটিতে পড়ার সময় আমি প্রথম ঢাকার মানে বাইরে চিটাগাংয়ে গিয়েছি প্রথম ঘুরতে, চিটাগাং, সিলেট, তারপরে বরিশালে গিয়েছি। এগুলি হলো ঠিক মানে মানে একা একা ঘোরাঘুরি বলা যাবে না, এটাও আসলে দল বেঁধে ঘোরাঘুরি, 3-4 জনের, 5-6 জনের গ্রুপের এরকম ঘোরাঘুরি আর কি। আর দেশের বাইরে ট্রাভেল বলতে গেলে আমি একদম প্রথম সোলো ট্রাভেল যেটা করেছি সেটা হলো আমি যখন জব শুরু করি তার কিছুদিন পরে আমাদেরকে একটা ইয়ে দেওয়া হলো আর কি, ওই যে হয় না যে একটা টার্গেট দেওয়া হয় যে এই পরিমাণ টার্গেট অ্যাচিভ করতে পারলে এরকম একটা ভিজিট দিবে। তা আমি খুব ডেসপারেট ছিলাম ওটা অ্যাচিভ করার জন্য, এবং আমার যে ম্যানেজার ছিল সেও আসলে চিন্তা করতে পারিনি যে আমি অ্যাচিভ করে ফেলবো। তো মানে আমি একদম জয়েন করার কিছুদিন পরেই, আমি হুট করে আমি এটা অ্যাচিভ করে ফেলেছি। এবং আমার ফার্স্ট ট্রাভেলটা ছিল দেশের বাইরে, এটা ছিল আমি প্রথম গিয়েছিল দুবাইতে। তো দুবাইতে যাওয়ার পর ওই সময় ওখানে একটা ফেয়ার হচ্ছিল, জিটেক্স, জিটেক্স হলো, হ্যাঁ জিটেক্স, জিটেক্স হলো, জিটেক্স কে বলা হয় ওয়ার্ল্ড এর থার্ড লার্জেস্ট আইটি ফেয়ার। তো জিটেক্স দেখার সুযোগ হয়েছিল আমার সেখানে। তো অফিসের কাজে যদি গিয়েছি, প্রথম কয়েকদিন অফিসের কাজ ঘোরাঘুরি করার পর দুবাইতে যাওয়ার পর কয়েকজন আমার বন্ধু বান্ধব পেয়ে গেলাম, ওরা করলো কি ওদের সাথে আমি প্রচুর ঘুরে বেড়ালাম দুবাইতে। দুবাই কিন্তু আমরা দুবাই বলতে খুব ছোট মানে মনে করি যে দুবাই মানে ইউনাইটেড আরব এমিরেটস যেটা আর কি, সে আসলে 7টা স্টেট ওইখানে, মানুষজন সবগুলিতে আমাদের অনেকেরই যাওয়া হয়। রাস আল খাইমা খুব সুন্দর একটা জায়গা ইউএইতে, তারপর আবার আছে ফুজাইরা আছে, হ্যাঁ এরকম অনেক, আমি সবগুলিতে ঘুরে ঘুরে দেখলাম ওদের সাথে, আমাদের ফ্রেন্ডদের সাথে সবাই মিলে ওদের গাড়িতে করে ঘুরে ঘুরে দেখলাম। তখনই আসলে ঘোরার প্রতি মানে এক একটা জায়গায় যাই আর এক এক রকম মানে মনে হয় যে আসলে এতদিন কি করেছি, এখন আসলে একটা ফ্রিডম, আমি মানে একা একা ঘুরছি, হ্যাঁ বন্ধু বান্ধব সহ ঘুরতেছি, তারপর আবার দেশের বাইরে ঘুরছি, নতুন নতুন জায়গা, বিদেশের মাটি, তো সবকিছু মিলিয়ে সাংঘাতিক রকম একটা অনুভূতি। এবং আমার কাছে মনে হয়েছে যে মানে আমার মনে হয় আমি জীবনে সবচেয়ে সুন্দর সময়টা এখন পার করছি, আমি প্রথম যখন বিদেশে গিয়েছি তখন আর কি। আমার ঘোরাঘুরির প্রতি আমার ওই যে আকর্ষণটা আসলে ওখান থেকেই তৈরি হয়েছে। বলা হয় না যে ঘুরতে গেলে আসলে মানে ঘোরার জায়গার চেয়ে আপনি কাদের সাথে ঘুরছেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন ধরুন আপনি খুব একটা মানুষকে পছন্দ করেন, তার সাথে যদি আপনি এখান থেকে কলাবাগান থেকে যদি ধানমন্ডি লেকে ঘুরতে যান, দেখবেন যে খুব ভালো লাগতেছে, কি সুন্দর সময় কেটে যাচ্ছে, মানে উড়ে যাচ্ছে সময়, এরকম মনে হবে।
তা আমার সারাউন্ডিংস এ যারা ছিল ওরা খুব মানে সাংঘাতিক রকম মজার ছিল। আমরা আমরা ঘুমাইনি, আমি প্রায় 28 দিন ছিলাম, 28 দিন আমি 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 বলতে পারবো না আমি 5 দিনও ঘুমাইছি কিনা, আমরা এরকম অবস্থা হয়েছে আর কি আমাদের। তো ওখান থেকে আসলে ঘোরাঘুরির প্রতি আসলে আমার মানে ইয়ে জন্ম হয়েছে। তারপর তো আমি অনেক ঘুরেছি, এরপরে আমি আমি তো সলো ট্রাভেল করতে পছন্দ করি, আমি অনেক ঘোরাঘুরি করেছি মনিকা যদি বলে আর কি। আচ্ছা, এবার আমি যেটা বলবো হচ্ছে আমার ঘোরাঘুরির শুরুটা হচ্ছে, যেহেতু ও আগে বলে ফেলছে, তো আমি ছোটবেলায় খুব একটা ঘুরতে যেতে পছন্দ করতাম না, বলতে কি আমি একমাত্র মেয়ে, তো দেখা যেত আমার আব্বু সবসময় তার কাজে ব্যস্ত থাকতো এবং আম্মু তার অফিসের কাজে ব্যস্ত, সো আমাদের আসলে ওরকম ভ্যাকেশন বা কোথাও যাওয়া হতো না, খুব কমই গিয়েছি আমি, হয় কক্সবাজার ছোটবেলায়, কক্সবাজার সিলেট এরকমই 1-2 বার জাস্ট যাওয়া হয়েছে, বেশি যাওয়া হয়নি। তো ঘোরাঘুরির প্রতি আমার আসলে ওরকম আগ্রহটা ছিল না, আর কলকাতায় গিয়েছিলাম ছোটবেলায়। তো যাই হোক, তো পরে যখন আসলে আমার ওর সাথে পরিচয় হয়, তো যখন আমি দেখছি যে মানে আমার পার্টনার সে ঘোরাঘুরির প্রতি মানে খুবই ফ্যাসিনেটেড এবং সে মানে পৃথিবীটাকে ঘুরে দেখতে চায়, তো ওর যখন ঘোরার প্রতি এরকম আগ্রহ দেখে আমার আসলে আগ্রহটা তৈরি হয়, এবং বিয়ের পরে আমি আসলে ঘোরাঘুরিটা বেশি ভালো করে মানে শুরু হয় কারণ ওর হাত ধরে। তো এই জন্য ওর হাত ধরেই আমার অ্যাকচুয়ালি প্রথম যাওয়া হচ্ছে সেশেলসে, সেটা আমার মানে বলতে গেলে হানিমুন ট্রিপ ছিল একদম প্রথমে, ওইখান থেকেই আসলে আমার ঘোরাঘুরির যাত্রা শুরু এই আর কি। খুবই অসাধারণ মনিকা, অ্যাকচুয়ালি মানে বাংলাদেশি হচ্ছে কি প্যারেন্টসরা আর কি যদি এই শো দেখে তো সবাইকে হচ্ছে মনিকার এক্সাম্পল দিয়ে বলবে এই যে এত সুন্দর হচ্ছে সেই সূত্রে হয়তো ভাইয়া দেশের বাইরে ফার্স্ট যাওয়া, তো সেখান থেকে ঘোরাঘুরি শুরু। তো ভাইয়া যেটা বলছিলেন যে ইউজুয়ালি আসলে আমরা বিভিন্ন প্লেসে গিয়ে খুব বাধা ধরা কিছু প্লেস দেখে চলে আসি, আসলে মানে টুরিস্ট স্পট গুলো বা খুব বেশি এক্সপ্লোর করার আসলে সুযোগ হয় না। তো এরকম হচ্ছে ভাইয়া দুবাই ছাড়া আর কোনো প্লেস বা দুবাই সহ যদি আপনি আমাদেরকে বলেন যে স্পেশাল কিছু একটা কোন একটা প্লেসে ইউজুয়ালি টুরিস্টরা যা দেখে তার বাইরের কোন একটা প্লেস বা ফুড যেটা হচ্ছে আপনার কাছে খুব মানে ইন্টারেস্টিং লেগেছে অন্য কোনো কান্ট্রি। আমার কাছে যেটা মনে হয় কি ওই যে আপনি যেটা বললেন প্রথমে যে আমাদের আমরা যারা প্রফেশনে আছি মানে যারা জব টব করি যাদের একটু ঘোরা দেশের বাইরে অফিসের কাজেই ঘোরাঘুরির সুযোগ থাকে আমাদের, আমি আমার অনেক কলিগসকেই দেখেছি, যেমন উনি আমার এক কলিগসকে মানে বেশ কিছু কলিগসকে দেখেছি যারা কিনা ধরেন আপনার যখন যেখানে ঘুরতে গেছে সেই দেশটাই ঘুরে চলে আসছে। যেমন ধরেন কারো কারো হয়তো ইটালিতে একটা ট্যুর ছিল, উনি ইটালিটাই ঘুরে চলে আসছে, ভ্যাটিকান সিটিতেও যায় না ইভেন। আবার ধরেন কারো এমন একটা ট্যুর ছিল যেমন ধরেন আপনার শ্রীলঙ্কা একটা ট্রিপ ছিল, উনি শ্রীলঙ্কা ঘুরে চলে আসছেন, অথচ কিন্তু শ্রীলঙ্কা মালদ্বীপ খুব সুন্দরভাবে আবার ইচ্ছে করলে এদিকে ইন্ডিয়ার যে সাউথটা আছে তিনটে একসাথে কিন্তু ঘুরে আসা যায়। তো আমার যেটা ইস্যু আর কি যে আমরা যদি একটু ম্যাপটা সম্পর্কে সবার যদি একটু ভালো ধারণা থাকে যে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি ম্যাপটা সম্পর্কে একটু যদি ধারণা থাকে তাহলে আমরা আশেপাশের জিনিসগুলি খুব সুন্দর এক্সপ্লোর করে আসা যায়। কারণ দেখা যায় কি মানে আপনি যদি বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ একসাথে যদি টিকিট কাটেন যেই খরচ পড়বে, বাংলাদেশ শ্রীলঙ্কা যদি টিকিট কাটেন কাছাকাছি টিকিটের প্রাইস পড়ে, তাই না? ইচ্ছে করলেই কিন্তু একটু অল্প কয়টা টাকা বেশি দিয়ে আরেকটা এক্সট্রা দেশ ঘুরে আসা যায়। আমিও সবসময় এটা করতে পছন্দ করতাম, যেমন আমি আমি যখন ব্যাংককে গিয়েছি তখন আমি ব্যাংককে অনেকবার গেছি, ব্যাংককে যখন আমি গিয়েছি পাশেই ক্যাম্বোডিয়া আছে, পাশেই লাওস আছে, ইচ্ছে করলে এই দেশগুলিতে কিন্তু আমাদের আবার শুধু ওই দেশগুলির জন্যই কিন্তু যাওয়া হয় না, কিন্তু ইচ্ছে করলে কিন্তু ওখান থেকে খুব সহজেই ঘুরে আসা যায়। আমি এইভাবে মানে বেশি ঘুরতে পেরেছি আর কি, মানে আমি ওকে বলি প্রায় যে মানে ইচ্ছা আছে যে আমরা দুজন মিলে একসাথে সারা পৃথিবী একসাথে ঘুরে দেখবো। তো সারা পৃথিবী ঘোরার জন্য তো আসলে জীবনে সময় জীবনটা মনে হয় সময়টা আসলে খুব কম, তো যতটুকু আসলে ঘোরা যায় ততটুকুই, আল্লাহ যাতে আমাদের সুস্থ রাখে যে আমরা যতটুকু পারি ততটুকু যেন ঘুরে আসতে পারি পৃথিবীটা, এটাই আমাদের চাওয়া। আর আমি যেটা জানতে চাইলেন যে দুবাই কথা, যেমন আমাদের অনেকেই দুবাইতে আমরা ঘুরতে যাই, দুবাইতে গিয়ে আমরা আমরা মনে করি কি দুবাই একটা 3-4 দিনের ডেস্টিনেশন বা ইউএই একটা 3-4 দিনের ডেস্টিনেশন। আমাদের যারা যারাই আপনার পরিচিত কাউকে জিজ্ঞেস করে দেখেন সবাই দেখবেন 3-4-5-7 দিন বড় জোর ঘুরতে যাবে, কিন্তু 7 দিনের সাথে যদি আরো 2-3 দিন নিয়ে একটা 10 দিনের ভ্যাকেশন করে একটু ঘুরে আসা যায় তাহলে পুরো এমিরেটসটাই ঘুরে আসা যায় কিন্তু। এবং
মানে দুবাইতেও যে এত সুন্দর সবুজ আছে, কেউ যদি ওই দিকটাতে না যায়, মানে ফুজায়রার দিকে যদি না যায় তাহলে, বা আলাইন যদি না যায় তাহলে মানে জানবে না, এত সুন্দর সুন্দর জায়গা আছে। তারপর রাসাল খাইমা যদি না যায়, মানে খুবই কাছে, সেগুলো ড্রাইভ করে চলে যাওয়া যায়। যেমন আমরা আমরা একদিনই ড্রাইভ করে ঘুরে আসছি, হলো দুবাই থেকে আবুধাবি গিয়েছি, একটা খুব সুন্দর মস্ক আছে ওখানে, সেখান থেকে আমরা একদিনে ডে ট্রিপে গিয়ে ঘুরে আসছি, 900 কিলোমিটার, 900 বা 1000 কিলোমিটার, এরকম অনেক লম্বা দূরত্ব, আমি ঠিক এক্সাক্ট দূরত্বটা মনে নেই, বাট ঘুরে আসা যায় আর কি, ইচ্ছা করলেই একটু আসলে। ভাইয়া দুবাইতে হচ্ছে গিয়ে আপনাদের সবচেয়ে, আপনার কাছে সবচেয়ে হচ্ছে গিয়ে এমন কোন ফুড যেটা খুব মজা লাগছে, যে ওখানে হচ্ছে গিয়ে আপনি এই ধরনের কোন ফুড খেয়েছেন, বা কোনো হচ্ছে কি ইন্টারেস্টিং ডিফারেন্ট টাইপের কোনো খাবার যেটা আসলে ইউজুয়ালি আমরা খাই না, এরকম কোন কিছু এক্সপেরিয়েন্স কি ভাইয়া হয়েছে? এটা দুবাইয়ের ফুড টেস্ট, মানে আমি যদি বলি ওদের টেস্ট বাডস আমাদের মতোই, কারণ যদি আপনারা একটু দেখেন তাহলে দেখবেন যে দুবাইতে ম্যাক্সিমামই হলো সাউথ ইন্ডিয়ান লোকজন, মানে যারা জব টপ করে ওখানে সব সাউথ ইন্ডিয়ান লোকজন ওখানে চাকরি করেন। তো কি হয় আপনার, ওরা যখন, ওরা তো একটু আলাদা, ওদের খাবার দাবারের টেস্ট বাডস ভিন্ন, তো এই জন্য কি হয় একটু পরে পরে একটা সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান থাকে আর কি। তো আমাদের যেটা হতো যে আমার যে অফিস ছিল অ্যাট্রিয়াম সেন্টারে, আমি অফিসে ওঠার সময় ওদের ওখানে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতাম আর কি। তো ওইখানে ওদের চাটা আমার খুব ভালো লাগতো, ওরা এক কাপ চাকে বলে র্যান্ডে চায়, মানে এক কাপ চা আর কি, এক কাপ চা দাও। আর একটা পাকিস্তানি দোকান ছিল দিল্লি দরবার মেবি, আর এরকম এরকম একটা নাম, দিল্লি দরবার বা এরকম কিছু একটা। ওদের এখানে খাবার দাবার অসম্ভব মজা, মানে আমাদের তো আসলে পাকিস্তান যাওয়ার, মানে পাকিস্তান আমরা কখন, আমি পাকিস্তান, আমরা পাকিস্তান অবশ্যই যাবো ইনশাআল্লাহ, কিন্তু পাকিস্তান অনেক সুন্দর একটা দেশ এই জন্য, এবং খাওয়া দাওয়া করার জন্য হলো যাবো, কিন্তু এখন এই রিস্কটা নিতে চাচ্ছি না, কারণ আমার পাকিস্তান গেলে আবার ইন্ডিয়া আবার ভিসা টিসা দেয় কিনা একটা ভয় আছে। তো আগে ইন্ডিয়াটা ফুল ঘুরে নিই পুরোপুরি, আমরা দুজন মিলে একসাথে পুরো ইন্ডিয়াটা। তো ওইখানে পাকিস্তানি অনেক খাবার টাবার পাওয়া যায়, ওই খাবারগুলি আসলেই অসম্ভব মজা, যেটা দুবাইতেই পাওয়া যায় আর কি, মানে দুধের স্বাদ কিছুটা ঘোলে মেটানোর মতো অবস্থা। ফুড রেঞ্জারের ভিডিওতে আমরা বেশ কিছু খাবার দেখছি, আর অনেক জায়গায় হপফুলি আরো অনেক 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 জায়গায় একসাথে ঘুরবেন। তো একসাথে ঘোরা থেকে আসলো যে দুজনের ফার্স্ট একসাথে ঘোরা হচ্ছে গিয়ে, মনিকা বললো যে প্রবাবলি তাদের হানিমুন ট্রিপ ছিল, তো এরপর হচ্ছে গিয়ে মানে হানিমুন না, ট্রাভেলিং এর উদ্দেশ্যে আসলে হচ্ছে গিয়ে কোথায় ফার্স্ট ঘুরতে যাওয়া হয়, কোন কান্ট্রিতে বা কোন প্রচুর অ্যাডভেঞ্চারাস, মানে এটা প্রচুর অ্যাডভেঞ্চারাস, মানে একটা গাড়ি যদি আমরা রেন্ট করি, গাড়ি রেন্ট করে একবার আপনি চলে যাবেন সাগরের কাছে, আরেকবার যদি গাড়ি নিয়ে ছুটেন তখন সাগর আস্তে আস্তে দেখবেন পাহাড় চলে আসছে। তো সেশনস এর জায়গাগুলো এরকম, যেহেতু এটা সাউথ আফ্রিকার একটা কান্ট্রি এবং এটা একটা আর্কিপেলাগো, এবং বেশিরভাগই আমরা কেউ জানি না যে আসলে মানে এই কান্ট্রির স্পেশাল ডেস্টিনেশন গুলা কোনগুলা বা টুরিস্টি ডেস্টিনেশন গুলা কোনগুলা। তো যেটা হয়েছে, আমরা যেটা চিন্তা করেছি যে কোন ডেস্টিনেশন গুলাতে আসলে মানুষ খুব কম যায়, সেইটা যদি আমাদের হানিমুন ডেস্টিনেশন হিসেবেই আমরা চুজ করি, ওই জন্যই আমরা আসলে সেশেলসটাকে চুজ করছি। আমাদের আসলে প্রথম যাওয়ার কথা ছিল, মানে হানিমুনে যাওয়ার কথা ছিল হয় মালদ্বীপস, অথবা কোথায় যাওয়ার কথা ছিল মনিকা? মালদ্বীপস অথবা মরিশাস, অথবা মরিশাস যাওয়ার প্ল্যান ছিল আমাদের প্রথমে। তো যেটা হলো যে আমরা ঠিকও করে ফেলেছি আমরা মালদ্বীপসে যাব, কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে, ও বলছিল যে আমরা একটা কাজ করি, এখন তো খুব বেশি, তখন খুব গরম পড়ছিল, এই জন্য আমরা আমরা চিন্তা করলাম যে আমরা তাহলে মালদ্বীপসটাতে কিছুদিন পরে যাই, আমরা প্রথম তার অন্য একটা দেশে যাই, তাহলে ঠিক একটু কাছাকাছি বাজেট বা তার চেয়ে একটু বেশি কম বাজেটে কোথায় যাওয়া যায়। খুঁজতে খুঁজতে ও খুঁজে বের করলো যে একটা দেশ আছে এরকম সেশেলস, আমিও সেশেলসে যাইনি কখনো, তারপর আমরা সিদ্ধান্ত নিলাম সেশেলসে যাবো। মানে যখন সেশেলসে সিদ্ধান্ত নিলাম, আমাদের দেশে দেশ থেকে সেশেলসের লোকজন যায় না বললেই চলে একদম, মানে আমাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করছিল যে মানে তোমাদের হানিমুন ডেস্টিনেশন কোনটা, তো আমরা যখন বলতাম যে এটা হচ্ছে সেশেলস, তো বেশিরভাগ মানুষই সেশেলসের নামই জানতো না যে এটা একটা আফ্রিকান কান্ট্রি বা এরকম কোন দেশও আছে, তো ছোট দেশ, কিন্তু মানে এটা যে কি পরিমাণ একটা আফ্রিকান প্যারাডাইজ এবং এত সুন্দর একটা দেশ, এটা আসলে মানুষ না দেখলে বা ভিডিও না দেখলে বা না গিয়ে দেখলে আসলে বুঝবে না।
তো দ্যাটস ওয়াই আসলে আমাদের সেশনসটা চুজ করা, কারণ আমরা আসলে চাই একটু ইউনিক ডেস্টিনেশন গুলোতে যেতে যেখানে মানুষ আসলে সচরাচর যায় না। তো ওইটা আসলে খুবই অ্যাডভেঞ্চারাস ছিল এবং দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট অ্যাডভেঞ্চারাস ট্রিপ টুগেদার, এবং সেইখান থেকে আমরা আসলে ডিসাইড করি যে যতদিন বেঁচে থাকবো এক একটা দেশ যাতে ঘুরে দেখা হয়। সেশনস এর পরে পরে আমরা আবার মালদ্বীপে যাই, যেহেতু সেশনস আমরা আমাদের হানিমুন ডেস্টিনেশন অলরেডি ফুলফিলড, সো পরে আমরা চুজ করি মালদ্বীপস এন্ড দেন তারপর তুমি বলো একটা একটা যাচ্ছে আর কি। তারপরে একটা মালদ্বীপের পরে সেশনস এর কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, মানে ও যখন আমাকে দেশের নাম বললো সেশনস, তখন আমি 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 যখন সেশনস বললাম আমার যে ট্রাভেল এজেন্ট যাদের মাধ্যমে আমরা ট্রাভেল করি ও বলো সিসিলি, না সিসিলি না সিসিলি তো ইতালির একটা দেশ, একটা দ্বীপ আইল্যান্ড, হ্যাঁ একটা আইল্যান্ড। পরে ওই ট্রাভেল এজেন্টও বুঝতে পারছিল না, পরে দেখেছি বাংলাদেশ থেকে কোনো প্লেন যায় না সেশনসে, ইদার দুবাই হয়ে যেতে হয় অথবা ইন্ডিয়া হয়, মানে অন্য একটা ইয়ে করে তারপর যেতে হয় আর কি। তারপরে আমরা তারপর দেখলাম যে বাংলাদেশ থেকে কোনো ইয়েও নাই, ওদের কোনো ভিসা নেওয়ার মতো কোনো জায়গাও নাই, মানে ওদের কোনো বাংলাদেশে কি বলে এটাকে এমবাসি বা হাই কমিশন এই ধরনের কিছু নাই, কারণ খুব ছোট, মাত্র 86,000-96,000 না 1,00,000-এর কম জনসংখ্যা, 1,00,000-এর কম জনসংখ্যা ওখানে, 150টার মতো ছোট ছোট দ্বীপ নিয়ে 96,000 জনসংখ্যা, 1,00,000-এর কম মানুষ। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ওখানে গিয়ে আমরা আমরা যে ভিলাটা নিয়েছি সেখানে গিয়ে দেখলাম যে এক ভদ্রলোক, মানে যে যে কিনা ওখানে আমরা একজন ইয়েকে পেয়ে একজন বাঙালিকে পেয়ে গেলাম, তাই না? আলোচনা করবো পরে আবার। অনেক জায়গায় হচ্ছে এরপরে হয়তো ঘোরা হয়েছে, কিন্তু ফার্স্ট ট্যুরে যেরকম হয় যে অ্যাডজাস্টের একটা ব্যাপার থাকে বা পার্টনারের সাথে হচ্ছে গিয়ে ট্যুরের মধ্যে যে কিছু ব্যাপার থাকে হচ্ছে গিয়ে কি বলে এটাকে মেনে নেওয়া, বা হচ্ছে গিয়ে হয়তো ভাইয়া এমন কিছু চাচ্ছে যেটা হচ্ছে মনিকার হয়তো খুব একটা পছন্দ হচ্ছে না, বা মনিকার হচ্ছে যে এমন কোনো কিছু যেটা ভাইয়া মনে করছে এভাবে না হলে ওভাবে হলেও ভালো হয়, বা এরকম কোনো ঘটনা কি ঘটেছিল কিনা। আমি বলি আমার মানে মাশাল্লাহ মনিকার ট্রাভেল পার্টনার হিসেবে এত 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 ভালো, মানে বলে বোঝানো যাবে না, মানে হয় না মানে কিরকম, মানে আমরা সারা মানে সকালবেলা ঘুম ওকে ওর মনে হয় লাইনে ডিস্টার্ব করছে, আচ্ছা ফাহমি বোধ হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছে, তারপরে আমি বলি আমি শুনতে পাচ্ছি কিনা আমাদেরকে। ওকে লেট আস কন্টিনিউ, আচ্ছা ঠিক আছে ওকে। তো ফাহমি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা ফাহমি বোধহয় কোনো কারণে ডিসকানেক্ট হয়েছে, একটু অপেক্ষা করি, আসুক না হলে ফাহমি আবার ওই জায়গাটুকু মিস করে যাবে, মিস করবে। হ্যাঁ এই যে ফাহমি, ফাহমি আমরা কিচ্ছু বলি নাই মাঝখানে, সুতরাং যা বলছিলাম ট্রাভেল পার্টনার, ফাহমি শুনতে পাচ্ছেন আমাদেরকে এখন? আমি কি হচ্ছে এখন শুনতে পাচ্ছেন আমার কথা? আমি প্রবলেম একটু নেটওয়ার্ক কানেকশন এর প্রবলেম হচ্ছিল, হ্যাঁ ডিসকানেক্টেড হয়ে গেছিল, প্রবলেম আমরা কিছু বলি নাই, দ্যাটস ওয়াই নো প্রবলেম। ও তাজ যা বলছিলাম আমি আসলে যেটা জানতে চাইছিলাম ওরকম কোনো কিছু, ভাইয়া বলছিলেন যে অসাধারণ পার্টনার, অসাধারণ অসাধারণ নাকি বউ পাশে বসে আছে সো ভালো কিছু বলতে পারে, আমি আমি কিছু একদম আমি কিছু উদাহরণ দিয়ে দিলেই আমি বুঝবেন, যেমন কি হয় ধরেন সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পর আমাদের আমরা আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আমরা এমনিতেও আমাদের প্রতিদিনের কাজ আমরা লিস্ট করি, আমি ও আমাদের প্রতিদিনের টুর লিস্ট করি, আমাদের অভ্যাস ঘুম থেকে উঠে প্রতিদিন করা বা আগের দিন রাতে পরের দিন কি কি কাজ করবো, এগুলো সাধারণ লাইফে আমরা এগুলো সব গুছিয়ে রাখি, কারণ যেহেতু আমরা দুজনেই জব করি, তারপর আবার আমিও প্রচুর পড়াশোনা করি, ওরও পড়াশোনা করতে হয়, তো এগুলো আসলে আমাদের তো মানে কাজেরই অংশ, তো এই জন্য আমরা সবসময় টুর লিস্ট করে অভ্যস্ত, তো ট্যুরে গুলো আমরা ওই জিনিসগুলি একটু চেষ্টা করি ঠিক করে রাখার জন্য, সকালবেলা অথবা আগের দিনই আমরা ঠিক করে ফেলি পরের দিন কোথায় কোথায় যাব, তো যেদিন আমাদের খুব টাইট ক্যাজুয়াল থাকে সেদিন আমরা করি কি এমন ভাবে হোটেল থেকে বা মানে হোটেল থেকে খেয়ে বের হয়েছি সারাদিন যাতে আমাদের কিচ্ছু না খেতে হয়, মনিকা এমন হয়েছে যে আমরা আগে মানে সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করেছি 7টার সময়, রাত 8টা 9টা বেজে যায়, দুপুর তো গড়িয়ে কোথায় সন্ধ্যা, ও খাওয়ার কথা এক বড় বলে না, মানে খেতে হবে, এবং
দেশে থাকলে যেটা হয় যে দেশে থাকলে ও মানে ইয়ে করে, ওই যে রাস্তায় হাঁটার সময় মানে একটু হাঁটলেই বলে যে একটু রিক্সা নিয়ে চলো, ঠিক আছে? আমাদের তো ঢাকায় একটু হাঁটা আসলে সমস্যাই, মানে বিশেষ করে আমি বলবো মেয়েদের জন্য একটু হাঁটা সমস্যা বেশি, মেয়েদের না সবার জন্যই ঢাকায় আসলে হাঁটা একটু কষ্ট করি, কারণ এখন যে অবস্থা এই মানে খুব বেশি চাপ তো। কিন্তু ও বিদেশে গেলে কখনোই করে না, ও বলে যে মানে হাঁটছি তো হাঁটছি, হ্যাঁ কোনো কমপ্লেন নাই, কিছু নাই, খাওয়া দাওয়ার ব্যাপারে কমপ্লেন নাই, কোথায় থাকছি সেই ব্যাপারে কমপ্লেন নাই, অসাধারণ টুরমেট। এটাই আসলে আমাদের ট্রাভেলকে আরো বেশি ইন্টারেস্টিং করছে আর কি, মানে আমি যেটা মনে করি এখন। মনিকা আমার সম্পর্কে যদি, আচ্ছা আমি আমি তাহলে একটু বলি, যেটা হচ্ছে যেটা সত্যি কথা, আমার হচ্ছে ফার্স্ট টাইম ট্রাভেলিং তো ওর সাথে ধরতে গেলে, কারণ মেইন ট্রাভেলিং এর বিষয়গুলো আমি আসলে শিখেছি ওর কাছ থেকে। তো ট্রাভেলিং এর খুঁটিনাটি, কি কি জিনিস নিতে হয়, কোন কোন জিনিস গোছানো লাগে, এইটা থেকে শুরু করে স্পেশালি একটা মেয়ে হয়েও কোন জিনিসগুলো দরকার হয়, এই জিনিসটাও কিন্তু আমাকে ও আসলে স্পেশালি শিখিয়েছে। তারপরে হচ্ছে এছাড়া পাসপোর্টের জিনিসগুলো ঠিক মতো রাখা, গুছিয়ে রাখা, ট্রাভেলে কিন্তু নিজের কার্ডগুলো, এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট, এই জিনিসগুলো আসলে খুব জরুরি, যেটা আমি ওর কাছ থেকে শিখেছি। ও শুধু একটা কথা আমাকে বলে যে দেখবা যা খুশি হারায় যাক, কোনো সমস্যা নাই, ট্রাভেলে যা ইচ্ছা হারায় যাক, টাকা পয়সা চলে গেলে কোনো সমস্যা নাই, বাট পাসপোর্টটা যাতে থাকে, যাতে আমরা অন্তত দেশে ফিরতে পারি, এই জিনিসটা যাতে থাকে। তো এই সব খুঁটিনাটি জিনিস কিন্তু আমার আসলে ওর থেকে শিখা। এবং পরবর্তীতে আমি যেটা বলতে পারি, পার্টনার হিসেবে যেহেতু জিনিসগুলি আমার ওর কাছ থেকে শেখা, তো বলতে গেলে ও ট্রাভেলের ক্ষেত্রে হচ্ছে আমার টিচার এবং আমি হচ্ছে স্টুডেন্ট। না না এটা একদমই ঠিক না, কারণ আমাদের এখনকার ট্রাভেলার আমি একদমই স্টাডি করার সময় পাই না, পুরো স্টাডিটাই ও করে। যেমন আমি আমি যদি বলি এখনকার ব্যাপারগুলো, হ্যাঁ তুমি বলো। আমরা আমাদের যেমন আমাদের আমাদের ইউরোপ টুরের লাস্ট ইউরোপ টুরের পুরোটাই মনিকা গুছিয়েছে, মানে কোথায় যাবো না যাবো, আমার একদমই সময় ছিল না, আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম। ইভেন আমাদের যে ইজিপ্ট যে ট্যুরটা আমরা কিছুদিন আগে করে আসলাম একসাথে, ইজিপ্টে যেটা আমরা গিয়েছি, আমি আগের দিন পর্যন্ত আমি জানতাম না কোথায়, ও সমস্ত জিনিসগুলি গুছিয়ে গুছিয়ে রেখেছে, আমি শুধু একটু টিউনিং করেছি যে মানে এটা এরকম, একটু এটার সাথে একটু এরকম, একটু ভুলভ্রান্তি ছিল আমাদের অবশ্যই, ঠিক আছে, কিন্তু মাশাআল্লাহ সব এখন নিজে নিজে করছে আর কি। তো মানে ও শিখিয়ে দেওয়াতে হয়েছে কি আসলে জিনিসগুলো শিখতে পেরেছি, তো এখন হয় কি যে ও জিনিসগুলো আমার উপর ছেড়ে দেয় যে তুমি একটা কাজ করো, তুমি রিসার্চটা তুমি করো, যে আমরা জানি যে কোথাও যেতে হলে রিসার্চ আর স্টাডি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কোথা থেকে কোথায় কতটুকু সময় লাগছে, হোটেলটা কোথায় নিতে হবে, এটা কিন্তু খুবই মানে একটা বড় কাজ আগে স্টাডিটা করে নেওয়া, কারণ ওখানে গিয়ে আপনি কি ধরনের সিচুয়েশনের সম্মুখীন হবেন আপনি জানেন না, হ্যাঁ ফিউচারে কি আছে আপনি জানেন না, সো আপনি স্টাডিগুলো যদি আগে থেকে করে নেন, কি অবস্থায় দাঁড়ালে আপনি কোন ব্যবস্থাগুলো নিতে পারবেন, এই জিনিসগুলো আগে থেকে ঠিক করে রাখা অনেক জরুরি। স্পেশালি আমি বলবো যে ট্রাভেল পার্টনার হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে ও ও মানে হচ্ছে খুবই গোছানো, মানে একদম পরের দিন আমরা কোথায় কোথায় যাব জিনিসগুলো ও একদম লিখে রাখে সুন্দর করে এবং সেট করে থাকে যে আমরা এই জায়গায় যাব, ট্রাভেল এজেন্টের ট্রাভেল ওখানে গিয়ে ট্রাভেল এজেন্টের সাথে কথা বলা থেকে শুরু করে সবার সাথে জিনিসগুলো সেট করা, এবং সেই অনুযায়ী আমি যেটা করি যে ওর টাইমের সাথে, যেহেতু আমরা আমরা ওয়াইফ, আমাদের একটু কিন্তু অনেক সময় রেডি হতে টাইম লাগে, স্পেশালি আমি যদি বাসার কথা বলি আমাদের রেডি হতে কিন্তু খুব টাইম লাগে, কিন্তু ট্রাভেলে আমি যেটা করি আমি একেবারেই মানে যতটুকু পরিমাণ কম সাজা যায় কিংবা ওইটাই আমি গুরুত্বই দেই না, ও আমাকে শুধু একটা জিনিস বলে যে কালকে আমরা কখন বের হবো, আমি যদি বলি 7টায় ও ঠিক 7টায় রেডি, আমি যদি বলি 11টায় ও ঠিক 11টায় রেডি হবে। হ্যাঁ ট্রাভেলে গেলে আমি এই জিনিসটা খুবই মেইনটেইন করি, মানে আমার যাতে একেবারেই দেরি না হয়, কারণ হচ্ছে আমরা যদি একটা নির্দিষ্ট সময় একটু বেশি রেডি হওয়ার জন্য একটা সানসেট মিস করে দেই সেটা কিন্তু আসলে পরে ভালো লাগবে না, একটা সানরাইজ যদি আমি মিস করে দেই সেটা পরবর্তীতে দিন শেষে আসলে আমাকে শান্তি দিবে না যে আমি সানরাইজটা মিস করে ফেলছি এখানকার। সো আমার মনে হয় যে মিনিমালিস্টিক ভাবেই ট্রাভেলটা করা উচিত যাতে আমরা পরিবেশটা আসলে এনজয় করতে পারি। তো ভাইয়ার সাথে হচ্ছে কি কথা হচ্ছিল, তো মনিকাকে যদি আমি এখন জিজ্ঞেস করি, মানে মনিকা এতক্ষণ বললো, তারপরও যে ট্রাভেলিং এ আসলে এই যে ভাইয়ার সাথে শুরু বা এরপর থেকে এখন কোন বিষয়টা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে, মানে নতুন কোন প্লেসে যদি যাওয়া হয় তাহলে সেখানকার ফুড বেশি অ্যাট্রাক্ট করে, অর হচ্ছে ডেস্টিনেশন বেশি অ্যাট্রাক্ট করে, অর কালচার বেশি অ্যাট্রাক্ট করে, মানে কোন জিনিসটার জন্য হচ্ছে মনে হয় যে না এখানে এসে হচ্ছে যে আমার খুবই ভালো লাগতেছে, বা নেক্সট ডেস্টিনেশন ফিক্স করার ক্ষেত্রে যে আমি এখানে যেতে চাই, কেন একদম প্রথমে আমি যদি বলি যে আসলে আমরা দুইজন অনেক ব্যস্ত থাকি,
হ্যাঁ, তো ব্যস্ত থাকার মাঝে এমন না যে ট্রাভেলিংটা হচ্ছে আমাদের জন্য কোনো একটা ভ্যাকেশন খোঁজার কিছু, যে শহরের কোলাহল থেকে হাঁপিয়ে ওঠার পরে ট্রাভেলে যেতে হবে, সেটা না। ট্রাভেলিংটা এখন আসলে একটা প্যাশন, মানে কিছুদিন পরে একটা জায়গায় ট্রাভেল করে আসলে কিছুদিন পরে যখন কাজে আমরা অনেক কর্মব্যস্ত হয়ে যাই, পরে মনে হয় যে চলো আরেকটা কিছু দেখে আসি, যেটার মাধ্যমে আমি আসলে পরবর্তী দিনগুলোতে শান্তি পাব এবং সেটা আমাকে কাজে আরো আমার স্পৃহাগুলো বাড়াবে, যে আমার কাজে আমার মনোযোগগুলো আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে ঘোরার জন্য বেশি আগ্রহী হই। তো তখন ডেস্টিনেশন সিলেক্ট করার ক্ষেত্রে আসলে আমাদের ওরকম পার্টিকুলার কোনো ডেস্টিনেশন থাকে না, কারণ এক একটা দেশের সৃষ্টিকর্তা এমন ভাবে কিছু জিনিস বানিয়েছে যে এক একটা দেশের আসলে এক একটা জিনিস খুব সুন্দর। তো স্পেশালি বলবো যে আমি যদি বলি যে স্পেশালি আমাদেরকে কোন জিনিসটা অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে এমন কোনো ডেস্টিনেশন যেখান থেকে পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে সমুদ্রটা দেখা যায়, এই জিনিসটা আমার মনে হয় যে আমাদের দুইজনকে খুব বেশি টানে। হ্যাঁ, ক্লিপসের জায়গায় দাঁড়িয়ে মনে হয় খুব বেশি টানে। আরেকটা ব্যাপার কি, আমরা যেটা করি, ধরেন আমরা হয়তো মরুভূমি থেকে ঘুরে আসলাম, তারপর আমাদের চিন্তা হয় আচ্ছা আমরা তো মরুভূমিতে গেছি, চলো এবার আমরা একটু ঠিক উল্টো কোনো কিছু দিই, এবার বরফ দেখে আসি। আবার আমরা হয়তো একটা বিচ ডেস্টিনেশনে গিয়েছি, তারপরে আমরা ঠিক করি তাহলে আমরা কোনো হিল সাইড কোনো একটা কিছুতে যাবো, এবার এইভাবে ঠিক করি আর কি। আর ট্রাভেলের ক্ষেত্রে আমাদেরকে আমরা যথেষ্ট ফুডি, আমিও আমি আমি তো খুবই পছন্দ করি খাবার খেতে, মনিকাও খায়, ঠিক আছে, আমরা দুজনই নতুন নতুন খাবার এক্সপ্লোর করতে পছন্দ করি, খাবার দাবার তো টানেই, কিন্তু আমাদের মুখ্য জিনিসটা থাকে ট্রাভেলে সেটা হলো যে ডেস্টিনেশন উইথ ইওর লাইফ পার্টনার। আর কালচার তো কথা বলতে বলতে চলেই আসে, মানুষজনের সাথে কথা বলতে গেলে এই কালচারটা স্টাডি করে তো যেতেই হয় কিছুটা, না তো এমন একটা কিছু করে বলবো যেটা আসলে একটা স্টুপিড অ্যাক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, কালচারটা তো ডেফিনেটলি স্টাডি করতে হয়, আর কালচার তো অবশ্যই টানে। তো এই যে হচ্ছে কি, আমরা ওকে, ওর মনে হয় ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। সরি, মেবি নেটওয়ার্ক ইস্যুস। একটু অপেক্ষা করছি। আচ্ছা, তোমার কাছে এখন পর্যন্ত কোন কালচার বেশি ভালো লাগছে? ওই যে ফাহমি চলে আসছে। আমার হচ্ছে কি, এখানে আমি চাই না কোন একটা ঘর নেটওয়ার্ক খুব দিচ্ছে আসলে। কোভিড এর সময় আমরা হচ্ছে মনে হয় এই জিনিসটা আরো অনেক বেশি ফেস করি, যে অনলাইনে অনেক কিছু আমরা করার চেষ্টা করি কিন্তু অনলাইন আসলে আমাদেরকে সবসময় সবকিছু ঠিকভাবে করতে দেয় না আসলে। কানেকশন প্রবলেম হয়ে যায় বা অন্যান্য বিভিন্ন রকম প্রবলেমস আসলে ফেস করতে হয় আমাদের, এরপর আমাদের এভাবে চলতে হচ্ছে। হোপফুলি সুন আমরা হচ্ছে কি সামনাসামনি হয়তো কথা হবে, স্টুডিওতে হয়তো কথা হবে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন কাটায় উঠার পরপরই, ইনশাআল্লাহ। একজন কোশ্চেন করেছেন, একসাথে ঘুরতে গিয়ে বন্ধুদের মিস করা হয় না? তুমি দাও অ্যানসার। না, তুমি বলো। একসাথে ঘুরতে গিয়ে বন্ধুদের মিস করা হয় না কিনা আমি বলবো না, কারণ আমার আসলে বন্ধুদের সাথে আগে কখনো ট্রাভেল হয় নাই। তো আমার যেটা হয়, হ্যাঁ, পরিবারকে তো ডেফিনেটলি মিস করা হয়, যেহেতু এখন পর্যন্ত আমরা আসলে মোটামুটি আমি ওর সাথে নয়টা দেশ ট্রাভেল করেছি। সো হ্যাঁ, পরিবারকে মিস করা হয়, কিন্তু আমরা যেটা করি আসলে ওই যে ভিডিও কল, এখন তো আসলে টেকনোলজি একটা সুবিধা আছেই, তো টেকনোলজির দিক দিয়ে আমরা প্রথমে একটা সিম কিনে নেই, মা বাবাদের ইনফর্ম করা যে আমরা গিয়ে পৌঁছেছি, ভালো আছি, এবং তাদের সাথে রেগুলার একটা কমিউনিকেশন রাখা, সেটা মনে হয় আমার কাছে খুব ভালো হয়। বন্ধুদের মিস করার জন্য আসলে আমার মনে হয় এখন তো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ওখানেই কথা বলা হয়, তো যখন আসি তখন আবার দেখা হয়ে যায়, ওইভাবে সেখানে মিস করা হয় না, কারণ আমার আসলে বন্ধুদের সাথে ঘোরা হয়নি। আমি যদি কোশ্চেন অ্যানসার খুব অনেস্ট হই তাহলে বলবো যে আসলে মিস করার মতো সময় পাই না, কারণ ট্রাভেল করতে আমরা
দেশের বাইরে যখন ট্রাভেল করতে যাই তখন খুব খুব যেই সময়টাই নিয়ে যাই সেই সময়টাই মনে হয় যেন খুব কম সময় হয়ে গেছে, একদম চোখের পলকে সময়টা চলে যায়। সুতরাং আসলে ওইভাবে ইয়ে করা হয় না আরকি, মানে মিস তো ডেফিনেটলি করাই হয় বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের, ও যেটা বললো, বাট এখন ওই যে টেকনোলজির সুবিধার কারণে তো ফ্যামিলি অনেক কাছে চলে আসছে, ফ্রেন্ডস ফ্যামিলি সবকিছু। টেকনোলজির কারণে হচ্ছে সবাই অনেক কাছে চলে আসছে, কিন্তু আমার হচ্ছে কিছুটা প্রবলেম হচ্ছে আজকে। যেটাই হোক, তো আমি হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আমি আপনাদেরকে এখানে শুনতে পাচ্ছিলাম না, তো আমি আসলে আমার ফোন দিয়ে আপনাদেরকে শোনার চেষ্টা করতেছিলাম। তো আমার হচ্ছে কি আরেকটা অলরেডি হচ্ছে কি আমি বলেছি যে আসলে ট্রাভেলিং এর জন্য প্ল্যানিংটা আসলে কি পরিমাণ ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় গেলে কোনো একটা বিষয় আগে থেকে প্ল্যান করে রাখতে হয়। তো এই প্ল্যানিং এর থেকে যদি আমি একটু জিজ্ঞেস করি, আপনারা তো বিভিন্ন দেশে হচ্ছে কি এখন পর্যন্ত গিয়েছেন, তো এর মধ্যে খুব সুন্দর কোনো প্লেস হয়তো আমাদের কাছে মনে হয় ইউরোপের কথা বলছিলেন বা দুবাই, যে অনেক এক্সপেন্সিভ আসলে, তো কম বাজেটের মধ্যে বা আমরা যদি বলি আসলে বাজেট ট্যুর যেটাকে বলা হয়, যে খুব ল্যাভিশ ভাবে না থাকা বাট ডেস্টিনেশন গুলো বেশি দেখা, তো এরকম বাজেট ট্যুরের যদি কোনো একটা প্ল্যান, মনিকা যেহেতু হচ্ছে প্ল্যানিং ট্যানিং করা হয় ট্যুরে, তো আমাদের সাথে যদি একটু শেয়ার করেন যে এরকম বাজেট ট্যুর করতে হলে কি কি বিষয় আসলে মাথায় রাখতে হয়। না, বাজেট প্ল্যানিং এর ব্যাপারে আসলে আমি আমি হচ্ছে জিনিসগুলো ঠিক করে দিই। আমাদের যখন প্ল্যান হয় কাপলের, কাপল প্ল্যানিং যখন হয় ট্যুরের, তো তখন আমি আসলে জিনিসগুলো ঠিক করি যে আমার এই ডেস্টিনেশন গুলো অ্যাটলিস্ট কভার করতে হবেই একটা দেশে গিয়ে। তো এইখানের জন্য আমি আমি জাস্ট জানি যে এখানে আমার এতটুকু খরচ হবে, এই পরিমাণ আমার খরচ টরচ হবে, এই জিনিসটা হচ্ছে আমি জানাই, এবং পরবর্তীতে ও হচ্ছে মেইন যে বাজেটটা সেটা আসলে পরিকল্পনা ও করে যে কিভাবে আসলে আমাদের কোথায় কত খরচ হবে। আর আগে থেকে আমরা স্পেশালি এটা করি, ভাইয়া আমাদের সাথে শেয়ার করবে যে ভাইয়া আসলে কিভাবে ট্যুরটা প্ল্যান করা হয়, মানে আমি কি ইকোনমিক্যাল ট্যুর। আচ্ছা, বাজেট ট্যুর আমরা আমরাও কিন্তু খুব বাজেট ট্রাভেলার, আমরা কিন্তু মানে খুব আমি বলবো না যে আমরা খুব মানে বেশি খরচ করি কোনো ট্রাভেল, একদমই না। যেমন আমি যখন সলো ট্রাভেল করতাম, মানে একা একা যখন ঘুরতে যেতাম, আমি আমার আমার মনে আছে আমি একটা ট্যুরে আমি চায়নাতে ছিলাম, আমি এক মাসের মতো ছিলাম, আমার অফিসের একটা কাজ ছিল, সবকিছু মিলিয়ে আমাকে এক মাস থাকতে হয়েছিল চায়নায়, আমি তখন একা একা গিয়েছিলাম। আপনি যদি চান যে চায়নায় এক রাত, আপনি এক রাতের বেলা আপনি বাংলাদেশি টাকায় এক রাত আপনি 300 টাকায় রাতে রাত কাটাবেন তাও সম্ভব, কারণ $3 এখানে হোস্টেল পাওয়া যায়, $3-4 হোস্টেল পাওয়া যায়। তো নট অনলি ইন চায়না, ইভেন ইন ইউএসএ, আমেরিকায় যদি কেউ হোস্টেলে থাকতে চায়, মানে একা একা যদি সলো ট্রাভেলার কেউ যদি থাকতে চায়, মানে 1,000 টাকায় রাত কাটাতে পারবে ইচ্ছে করলে, $800 কাটাতে পারবে রাত ইচ্ছে করলে, $6-$8 হোস্টেলে পাওয়া যায়। আর হোস্টেলগুলি হয় কি, মানে একা একা ঘুরতে গেলে হোস্টেলগুলিতে থাকার মজাই আলাদা, কারণ এখানে গেলে অনেক নতুন ফ্রেন্ডস পাওয়া যায়, সবার সাথে একসাথে গল্প করা যায়, পরের দিন হয়তো কোনো একটা ডেস্টিনেশনে একসাথে ঘুরতে যাওয়া যায়, এই ধরনের কিছু মজা থেকেই যায়। আর কাপল ট্রিপের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে আমরা যদি বাজেট ট্রিপ চিন্তা করি, তাহলে কেউ যদি শুরু করতে চায় যে আমি বাজেট আমার কম, আমি ঘুরতে যেতে চাই, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের পাশের দেশ ইন্ডিয়া অসম্ভব সুন্দর দেশ, আর ভিসা পাওয়া খুবই সহজ ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে ইচ্ছা করলেই ঘুরে আসতে পারবেন। আমাদের ইন্ডিয়া আমরা সবাই একটা প্রথম ভুল করি, সেটা হলো যে আমরা প্রথম কলকাতায় যাই, ওটা না গিয়ে আমরা যদি একটু এদিক দিয়ে যাই, মানে আমরা যদি ডাউকি দিয়ে যাই, মানে সিলেট তামাবিল দিয়ে যেটা যায় আর কি, ডাউকি দিয়ে যদি যাই, সেখান থেকে ইচ্ছা করলে একটু, একটা খুব সুন্দর ডেস্টিনেশন আছে চেরাপুঞ্জি, চেরাপুঞ্জিতে ইচ্ছা করলে 2-3 রাত থেকে, 2 রাত তো চেরাপুঞ্জিতে উঠতে উঠতে চলে যাবে, এত সুন্দর ডেস্টিনেশন। বর্ষার দিনে যেতে হবে, মানে বর্ষা শেষ হচ্ছে হচ্ছে এমন সময় যেতে হবে, তাহলে কি হবে, ওই যাওয়ার সময় যে রাস্তাগুলো ঝর্ণাগুলি থেকে যে পানি আসে, ওই পানিগুলি কলকল করে বইতে থাকবে, দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর চেরাপুঞ্জিতে যখন অনেক একটু উপর দিকে, তো সারা বছরই বৃষ্টি হতে থাকে, তো ওই ডেস্টিনেশনগুলি আসলে অসম্ভব সুন্দর। আর এছাড়াও ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর ডেস্টিনেশন আছে, ইন্ডিয়াতে খুব অল্প বাজেটে ঘুরে আসা যায়, যেমন ধরেন কেউ যদি রাজস্থান ঘুরে আসতে চায়, খুব অল্প বাজেটে ঘুরে আসা যাবে, তাই না, দিল্লি থেকে তো খুবই কাছে,
তারপরে গোয়াতেও খুব একটা খরচ, গোয়াতেও খুব একটা বিচ ডেস্টিনেশন, রাইট রাইট রাইট, মুম্বাই থেকে গোয়াতে যেতে হলে প্লেন 2000 টাকায় প্লেনের টিকিট পাওয়া যাবে, আর গোয়াতে হলো ইসেও কম, হোটেলের দাম খরচ টরচ খুবই কম। তারপরে আমি যদি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে ইন্ডিয়া তো ঘুরা হলো, একটা ভিসা লাগলো, আমি তাহলে নেক্সট কোথায় ঘুরতে যাব, তাহলেই মানে পরপরই চিন্তা করা যায় হলো আরেকটা সহজ দেশ যারা ভিসা খুব সহজেই বাংলাদেশিদেরকে দেয়, এরকম একটা দেশ হতে পারে থাইল্যান্ড। তাই না? থাইল্যান্ড এত সুন্দর একটা ট্রাভেল ডেস্টিনেশন, আমরা নিজেরাও এখন থাইল্যান্ড পুরোটা, আমিও এখনো থাইল্যান্ড পুরোটা ঘুরে শেষ করতে পারিনি, আমি থাইল্যান্ডে অনেকবার গিয়েছি বাট আমি এখনো পুরোটা ঘুরে শেষ করতে পারিনি। প্রায় 3-4 বার ও থাইল্যান্ড গিয়েছে, আরো বেশি হবে, আরো বেশি হবে, কিন্তু আমি নিজেও এখনো থাইল্যান্ডের কিছুই দেখতে পাইনি। এক একটা জায়গা এক এক রকম সুন্দর থাইল্যান্ডের, থাইল্যান্ডও খুব খুবই বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা আর কি, ইচ্ছা করলে থাইল্যান্ডও বাজেট ট্রিপ করে আসা যায়। তারপরে আর বাজেট ট্রিপ কি আছে কাছাকাছি, বাজেট ট্রিপ শ্রীলঙ্কা বাজেট ট্রিপ করা যায়, বাট শ্রীলঙ্কা খাবার দাবার একটু এক্সপেন্সিভ। ঠিক আছে, তো ভাইয়ারা হচ্ছে কি আগে আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম বা ভাইয়াকে আসলে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনারা হচ্ছে ব্লগিং করেন মেরিকা স্টে আমাদের গল্প নামে যে চ্যানেলটা আপনাদের ইউটিউব চ্যানেল আছে, তো ব্লগিং এর বিষয়টা আসলে কোথা থেকে শুরু? ভাইয়া কি হচ্ছে সোলো ট্রাভেলিং যখন করতেন তখন থেকে ব্লগিং শুরু, নাকি আসলে মনিকা হচ্ছে লাইফে আসার পর থেকে হচ্ছে ব্লগিংটা স্টার্ট হয়? আচ্ছা, ব্লগিংটার ব্যাপারে আমি বলি, কারণ আসলে আমাদের আমরা অনেক ট্রাভেল করলাম প্রথমে একসাথে দুজন। হ্যাঁ, ফাহমি কিছু বলছে, ওকে, সেশেলসে প্রথমে করলাম ট্রাভেল, তারপরে মালদ্বীপে করলাম, এরপরে ইউরোপ ট্যুর করলাম, ইন্ডিয়াতে গেলাম, এবং ইউরোপে আমরা 4-5টা দেশ ঘুরে আসলাম। তো তখনও আসলে আমাদের ব্লগিংটা স্টার্ট হয়নি। তো ব্লগিংটা আমরা স্টার্ট করেছি 2020 সাল থেকে। হঠাৎ করেই আমাদের মনে হলো যে আমাকে প্রথমে ও একবার অনেক আগে বলেছিল যে আমাদের এই এতগুলো ভিডিওগুলোকে কিভাবে কালেক্ট করা যায় বা কোনো কিছু করা যায় কিনা, ব্লগিং টগিং কি করবা কিনা। আমি তখনও আসলে ওভাবে চিন্তা করিনি ব্লগিং এর বিষয়টা। হঠাৎ করে একদিন আমাকে মালদ্বীপস ট্যুরের ব্যাপারে, যে আমরা মালদ্বীপস ট্যুরের ব্যাপারে আমরা বিভিন্ন ট্রাভেলার গ্রুপে মালদ্বীপস ট্যুরটা করে আসার পর যে কেমন খরচ পড়ে বিভিন্ন নলেজেবল কথা শেয়ার করেছিলাম, এবং আমরা জানিয়েছিলাম যে আমাদের কিরকম খরচ হয়েছিল বা আপনাদের কি কি করলে মালদ্বীপে কম খরচ হবে এরকম, এবং পরে পরবর্তীতে আমার সমকালেও একটা লেখা প্রকাশ হয় মালদ্বীপের উপরে। তো ওইটার পরে আমাকে একজন মেয়ে, আমি তার নাম বলতে চাই, মেয়েটা হচ্ছে আতিয়া সেমন্তী, ও আমাদেরই বিকারণে সাহেব পড়েছে। তো আতিয়া আমাকে একদিন হঠাৎ করেই প্রথমে জিজ্ঞাসা করলো, মনিকা তোমার মালদ্বীপে ট্যুরটার ব্যাপারে জানলাম, দেখলাম আমার খুব ভালো লাগছে, তুমি যেভাবে ট্রাভেল করছো আমরাও সেভাবে ট্রাভেল করতে চাই, তুমি একটা কাজ করতে পারো, তুমি তো অনেক দেশ ঘুরছো মাশাল্লাহ, অনেক অল্প সময়ে তোমরা অনেক দেশ ঘুরে ফেলছো, তো আমাদের সাথেও তুমি যদি ওইভাবে শেয়ার করবা জিনিসগুলো, যদি শেয়ার করো ভিডিওতে তাহলে অনেক ভালো হয়। তখন আসলে চিন্তা করলাম, কারণ ও বললো ব্লগিং এর কথা যে তোমরা ব্লগিং করা স্টার্ট করো, তাহলেই হচ্ছে আমরা জিনিসগুলো জানতে পারবো। তো তখন আসলে প্রথমে ব্লগিং এর বিষয়টা মাথায় প্রথম ঢুকলো, এবং আমি জিনিসটা ওর সাথে শেয়ার করলাম যে তুমি কি বলো, সবাই হয়তো আমাদের কাছ থেকে অনেক ইনফরমেশন পাবে, সবার হয়তো উপকার হবে, তো তুমি কি বলো যে আমাদেরকে ব্লগিং স্টার্ট করা উচিত কিনা। তখন ও বললো যে হ্যাঁ, আমরা স্টার্ট করতে পারি ব্লগিং, তো এর জন্য কিন্তু এর জন্য ব্লগিং এর জন্য আসলে আমাদের ওরকম এডিটিং স্কিল ছিল না। তো ওই আমাকে প্রথম বুদ্ধি দিল যে যদি তুমি ব্লগিং স্টার্ট করতে চাও আমাদের তো অনেক কিছু লাগবে। সো আমি প্রথমে যেটা করলাম, ওই আমাকে উৎসাহ দিল যে তুমি একটা কাজ করো, তুমি প্রফেশনাল এডিটিংটা শিখে নাও, যেটা তোমার পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এটার পেছনে একটু ছোট একটা স্টোরি আছে। আমরা যখন ঘুরে আসি তখন মনিকা ছবিগুলো এডিট করে তারপরে ফেসবুকে বা অন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো। তো আমি আমি মানে ছবি যখন আমরা পোস্ট করতাম তখন সবাই ছবিগুলির খুব প্রশংসা করতো যে ছবিগুলি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তখন আমি দেখতাম যে ক্যামেরা ছবির সাথে ও যে সুন্দর করে এডিটটা করেছে তার সাথে অনেক মানে অনেক টাচ আপ আছে, অনেক সুন্দর করে একটা জিনিসকে উপস্থাপন করেছে। তখন আমার কাছে মনে হলো যে ওর আসলে গুণটা আছে, মানে ক্রিয়েটিভিটি, মানে একটা সুন্দর জিনিসকে আরো সুন্দর করে দেখানোর যে মানুষের যে মানে কি বলে এটাকে, এটা তো আসলে একটা ক্রিয়েটিভিটি, তো ওর ওটা আছে আর কি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, ভিডিওটা তাহলে তুমি এডিট করো, যেহেতু ছবি এডিট করতে পারো ভালো, ভিডিওটা তুমি এডিট করতে পারবে ভালো। আর আমি বেশিরভাগ হলো ফুটেজ টুটেজটা আবার আমি নেই,
আর ব্লগ আমরা করতাম না আসলে, মানে ব্লগ করার আমাদের কোনো মানে ইচ্ছাই ছিল না, আমরা নিজেদের জন্যই আসলে ভিডিওগুলো করতাম মেমরি হিসেবে, যে একটা জায়গায় গিয়েছি ওইভাবে মেমরিটা রাইট। পরে দেখা গেল কি আমাদের আর কোনো মানে 2 TB হার্ড ড্রাইভ 4 TB হার্ড ড্রাইভ আর মানে জায়গা হচ্ছে না, তখন চিন্তা করলাম এভাবে স্ক্যাটার্ড থাকলে তো আমরা আসলে নিজের ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমার আমরা সিঙ্গাপুর থেকে এসে ভুলে গেছি যে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি, বা অন্য একটা দেশ থেকে এসে ভুলে গেছি কোথায় কোথায় ঘুরতে গেছি। তখন মনে হচ্ছে আমাদের যদি ছবিগুলো থাকতো সিকোয়েন্স অনুযায়ী, অথবা ট্রাভেলের মধ্যে যদি ব্লগ করি সিকোয়েন্স অনুযায়ী, তাহলে আমরা অন্তত 1 বছর 2 বছর 5 বছর পরে দেখলে আমাদের মনে হবে যে ও আমরা তো এই জায়গায় ঘুরতে গেছিলাম, এই জায়গাটা সুন্দর ছিল। আর সবচেয়ে বড় আমাকে, আমি যে কোনো কাজ করার পেছনে আমার আমার একটা মোরাল স্ট্যান্ডিং থাকতেই হয়, না আমি কাজ করতে পারি না, এটা আমার একটা মানে খুবই বাজে অভ্যাস। আমার যে কোনো কাজের পেছনে মোরাল স্ট্যান্ডিং থাকতেই হবে। আমার মোরাল স্ট্যান্ডিং যেটা, সেটা হলো যে আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি মানুষজনকে একটু ঘোরাঘুরির ব্যাপারে আগ্রহী করতে পারি, তাহলে মানুষের যে যে টাকা জমানোর যে প্রবণতা আমাদের দেশে, হ্যাঁ মানে সাংঘাতিক রকম একটা প্রতিযোগিতা কে কার চেয়ে বেশি টাকা জমাবে, তো এই প্রতিযোগিতা থেকে মানুষকে যদি একটু আস্তে আস্তে বের করে নিয়ে আসা যায়। কারণ আমার এটার পেছনে একটা গল্প আছে। আমি একবার মানে ছোট্ট একটা ফ্লাইটে, মানে খুবই ছোট্ট একটা ফ্লাইটে একবার ট্রাভেল করছিলাম সিগুয়ার, তখন সমুদ্রের উপর দিয়ে বিমানটা যাচ্ছিল। আমার কাছে মানে বারবার ওরা বলছিল যে আমরা খুব টার্বুলেন্সের ভেতর দিয়ে যাচ্ছি। একসময় মনে হলো যে এত এয়ার পকেট ছিল, একসময় মনে হলো যে আমরা বোধহয় ক্র্যাশ ল্যান্ডিং করতে হবে বা কিছু একটা হবে। তখন আমার কাছে কিন্তু তখন একবারও মনে হয়নি যে আমি অফিসে কয়েক ঘন্টা বেশি সময় দিলাম, বা আমি আর একটু টাকা কেন আমার কাছে বেশি নাই, বা মানে এই ধরনের কোনো জাগতিক কোনো চিন্তা আসে নাই আমার কাছে। তখন মানে আমার যে প্রিয় মানুষগুলি আছে তাদের মুখগুলি চোখের সামনে ভেসে আসছে, অথবা আমার কাছে এমন মনে হয়েছে যে আর একটু বেশি দিন যদি বাঁচতে পারতাম তাহলে, বা আর একটু আগে যদি জানতাম যে এখন মরে যাবো তাহলে আর একটু ভালো ঘুরে টুরে নিতে পারতাম। তো আমার যেটা মনে হয় যে মানুষের আসলে, মানুষ যখন মানে পৃথিবী থেকে বিদায় নেয় তখন আসলে মানুষের আসলে টাকার প্রয়োজন হয় না। তো এই এই মোরাল স্ট্যান্ডিংটা আমার এরকম যে মানুষজনকে যদি একটু বাই করে নিয়ে বের করে নিয়ে আসা যায়, যে কিছু টাকা পয়সা আমরা একটু ঘোরাঘুরি তো খরচ করি, হ্যাঁ রেদার মানে উপার্জনের পেছনে সব সময়টুকু না দিয়ে ওইটা থেকে। আর আমাদের দেশে যেটা হয় যে মানুষজন ঘুরতে যাওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রেই বোলিং এর শিকার হয়। আমার মনে হয় সবাই একমত হবে, আসলে আমাদের খুব বেশি আসলে প্রয়োজন হয় না বা চাহিদা খুব বেশি থাকে না আমাদের। আমাদের কতটুকু দরকার যদি নিজে বুঝে ফেলা যায় যে এতটুকু দিয়ে আসলে হ্যাপি থাকা যায়, তাহলে মনে হয় অনেক প্রবলেম হচ্ছে আমাদের লাইফে থাকবে না, অনেকের লাইফেই থাকবে না, আশপাশের লাইফেও থাকবে না। সো অন দ্যাট নোট অ্যাকচুয়ালি আমার সময় একদম শেষ আমাদের শো এর, আরো অনেক কথা বলার ছিল আসলে, যেটা হয় ট্রাভেল নিয়ে প্রতিবারই আমি বলছি অনেক অনেক আড্ডা দেওয়ার থাকে, অনেক কথা জানার থাকে, ভাইয়ার সাথে অনেক গল্প হবে, হোপফুলি সুন সামনে দেখা হবে, তখন হয়তো আরো অনেক কিছু তো ইনশাআল্লাহ। হচ্ছে কি আমি বিদায় নিচ্ছি মনিকার কাছ থেকে এবং ভাইয়ার কাছ থেকে, আজকে পরবর্তীতে দেখা হবে এবং দর্শকের সাথে হচ্ছে আবারও সামনে এপিসোড নতুন কোনো গেস্ট নিয়ে আসবো। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।